আজ মঙ্গলবার 10ই বৈশাখ 2024 সালের 23শে এপ্রিল বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে হনুমান জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র, মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বা তত্ত্বজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। জয় শ্রীরাম বা জয় সিয়ারাম রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম। এটি জপ করার পর একবার এটিও করবেন, অত্যন্ত উপকৃত হবেন। হনুমান মন্দিরে যদি যান, এটি মাটির লাল রঙের প্রদীপ জ্বালিয়ে আসবেন, ঘিয়ের প্রদীপ, তাতে দুফোঁটা মধু, দুটো লবঙ্গ দিতে ভুলবেন না। হনুমানজিকে পানপাতা, লাড্ডু এগুলি কিন্তু আপনারা দিতেই পারেন, মেটে সিঁদুর, লাল ওড়না বা চুনরি, তবে মেয়েদের ওড়না চুনরি বা সিঁদুর কিন্তু দান করতে নেই। আর যদি পারেন তাহলে 11টা পিপল পাতা গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে কুমকুম সিন্দুর বা চন্দন দিয়ে আপনার শ্রীরাম লিখুন, তারপরে একটি মালা বানিয়ে হনুমানজিকে নিবেদন করুন, অত্যন্ত উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম দাম্পত্য এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আপনাদের বাড়তে চলেছে, আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি, মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব বজায় রাখার চেষ্টা করুন। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করলে পার্টনাররা কিন্তু সুযোগ গ্রহণ করার চেষ্টা করতেই পারে।